এক ভাই বলছেন যে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়, মাঝে মাঝেই মনে মনে আমি তালাক দিয়ে ফেলি, বারবার নিজেকে সংবরণ করার চেষ্টা করি, তারপরেও মনে মনে স্ত্রীর প্রতি রাগ হলে মুখে বলি না, তালাক দেই। এই ওয়াসওয়াসা আমার হৃদয়ের মধ্যে হয়, আমি জানতে চাই এভাবে কি তালাক হবে, আর এই ওয়াসওয়াসার থেকে আমি বাঁচবো কেমনে। প্রিয় ভাইয়েরা, যদি কেউ মনে মনে ওয়াসওয়াসা হয় আর মনে মনে বলতেছে আমার বউরে তালাক, তিন তালাক, মনে মনে এ আমার বউয়ের গোষ্ঠী তালাক, তার বংশ তালাক, সব তালাক, আপনি যত কোটি কোটি তালাক দেন না কেন, ইসলামী শরিয়াতে তালাক এবং বিবাহ দুইটার জন্য উসুল রুকুন সবগুলা বলা আছে। অতএব মনে মনে যদি শয়তানে ওয়াসওয়াসা দিয়ে আপনার অনুপ্রেরণা নিয়েও আছে, বলেনও যদি আমার বউ তালাক, আপনার এই তালাক হবে না, এই তালাক পতিত হবে না, এটাই মাসালা। আল্লাহ সাহাবা অন্নাজায়ের এর ভিতরে ফোকায় কেরাম এই বর্ণনা দিয়েছেন। দুই নম্বর কথা, মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসে, এখান থেকে বাঁচবো কেমন করে? এই ওয়াসওয়াসা যে দেয় সে হচ্ছে শয়তান। আল্লাহ দি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, নবীজি চারটা জিনিস বলছেন, চারটা কাজ করলে এই ওয়াসওয়াসা মন থেকে চলে যাবে। আমাদের অনেকের অনেক ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, সুসি ভাই আসে, আসে না? হাত ধুচ্ছে তো ধুচ্ছে, মনে হয় হয় নাই, আবার ধোই, আবার ধোই, ওয়াসওয়াসা আসে না ভাই? অনেকের ওয়াসওয়াসার ব্যারাম আছে, বাথরুমে ঢুকলে আর বের হতে পারে না, বিছনা ঝাড়া লাগে, মনে হয় কেউ বসলেই আবার চাদর চেঞ্জ করা লাগবে, কী হয়ে আসে এই যে ওয়াসওয়াসা, সুচি ভাই খুতখুতানি আসে কি না? যাবতীয় ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চারটা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। এক নম্বর, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমল করতে হবে সব কিছুর শুরুতে। যাদের ওয়াসওয়াসা আছে আউযু বিল্লাহ, ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহ, আমি শয়তান থেকে আশ্রয় চাই, এটা আপনার আমল নাম্বার এক। আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, কি বলবেন? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ তুমি আমার পাকে অন্তরকে তোমার দিনের উপরে দৃঢ় রাখো, শয়তানের ওয়াসওয়াসায় নিয়ে যাও না, দুই নম্বর আমল। তিন নম্বর, আল্লাহর কাছে বলবেন, ইয়া মুসাররিফাল কুলুব সরিফ কুলুবানা আলা তাআতিক, অথবা সরিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী তুমি অন্তরের পরিবর্তন ঘটাও, অথবা আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার এতাতের উপরে কায়েম রাখো। এরপরে আরেকটা কথা আছে, একটা তওবা করতে হয়, কি তওবা? রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম,